নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই লার্ন টু স্টাডির অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমি বাংলা ব্যাকরণের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অব্যয় সম্পর্কে আলোচনা করব। তো আজকের প্রধান প্রশ্ন হলো, অব্যয় কাকে বলে, অব্যয়ের প্রয়োজনীয়তা কি এবং অব্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। অব্যয়কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে পদ সম্পর্কে। তো পদ আমরা কাকে বলবো? কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হলে তখন তাকে আমরা পদ বলে থাকি। অর্থাৎ শব্দ বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করলে সেই বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি। এই পদকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অব্যয় পদ ও সব্যয় পদ। আজকে আমাদের আলোচনার বিষয় এই অব্যয় পদটি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এই ধরনেরই পদ। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো বাক্যে ব্যবহৃত হলেও তারা পূর্বাবস্থায় থাকে, এই সমস্ত পদে বিভক্তিযুক্ত হয় না, এই পদগুলিকে আমরা অব্যয় পদ বলি। অব্যয়ের সঙ্গে কোনো বিভক্তি যেমন যুক্ত হয় না, তেমনি কোনো প্রত্যয় যুক্ত হয় না। বাক্যের কর্তা ও ক্রিয়া অনুসারে অব্যয়ের কোনো পরিবর্তনও হয় না। সংস্কৃত ব্যাকরণে অব্যয় সম্পর্কে বলা হয়েছে অব্যয়, অর্থাৎ নাই ব্যয় যার। তো অব্যয় আমরা কাকে বলবো? যে সমস্ত পদে বিভক্তিযুক্ত হয় না, লিঙ্গ বচন পুরুষ ভেদে যাদের কোনো পরিবর্তন হয় না, তাদের অব্যয় বলে। এরপর জানবো অব্যয়ের প্রয়োজনীয়তা কি, বা অব্যয় আমরা বাংলা ব্যাকরণে কেন পড়বো বা জানবো। তো তার আগে বলে রাখি বন্ধুরা, এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্প করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ ক্লাস এবং অন্যান্য জব প্রিপারেশনের বিভিন্ন টপিক কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলোও দেখে নিও। তো চলো দেখে নিচ্ছি যে অব্যয়ের প্রয়োজনীয়তা কি। অব্যয় পদগুলি বাংলা ভাষায় একটি পদের সঙ্গে অন্য একটি পদের একটি বাক্যাংশ ও আরেকটি বাক্যাংশ বা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সম্বন্ধ স্থাপন করে। তো বুঝতেই পারছো যে অব্যয় বিষয়টা আমাদের বাংলা ব্যাকরণে কতটা ইম্পর্টেন্ট। অব্যয় পদগুলি যেমন বিভিন্ন পদের অব্যয় স্থাপন করে, তেমনি বাক্যের শ্রুতি মাধুর্য বৃদ্ধি করে ও অর্থ সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের ভাব প্রকাশে সাহায্য করে। আমরা যদি এই অব্যয়গুলো যদি ব্যবহার করে না থাকি, তাহলে কিন্তু একটা বাক্যের পর একটা বাক্য সবসময় বলতে থাকলে বাক্যটি সুন্দর শোনায় না। তাই আমরা বাক্যের মাঝে মাঝে এই অব্যয় পদগুলো ব্যবহার করে থাকি। সেই অব্যয় পদগুলো কি কি সেগুলোই এখন আমরা জানবো। যেমন অথবা, যদি, কিন্তু, তথা, তথাপি, অর্থাৎ, বিনা, কিংবা ইত্যাদি। এই অব্যয়গুলো হলো অব্যয়ের আরেকটি ভাগ, তৎসম অব্যয়ের মধ্যেই পড়ে। এরপর কিছু অব্যয় আছে যেগুলো হলো কাজেই, না, তবু, কেন, কি, যেমন, আবার, মতো, নাই, বুঝি, তো ইত্যাদি। এগুলো বাংলা অব্যয় শব্দ। এরপর কয়েকটি অব্যয়ের উদাহরণ দিচ্ছি, যেমন আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি ইত্যাদি। এই অব্যয়গুলো বিদেশি অব্যয় শব্দ। এগুলো তো গেল বাংলা শব্দ ভাণ্ডারের অব্যয়। এরপর আসছি কয়েকটি বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দ। তো এক নম্বরে আসছে একাধিক অব্যয় শব্দ যোগে। এগুলোর উদাহরণ হলো কদাপি, নতুবা, অতএব, অথবা ইত্যাদি। দু নম্বরে আছে আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুইবার প্রয়োগে, যেমন ছিছি, ধিক ধিক, বেশ বেশ ইত্যাদি। এরপর আসছে দুটি ভিন্ন শব্দ যোগে, যেমন এই অব্যয়গুলো হলো মোট কথা, হয়তো, যেহেতু, নইলে ইত্যাদি। এরপর আসছে অনুকার শব্দ যোগে। এই অব্যয়গুলো কোনগুলো? যথা, কুহু কুহু, গুনগুন, ঘেউ ঘেউ, শনশন, ছলছল, কনকন ইত্যাদি। তো চলো এরপর জেনে নিচ্ছি অব্যয় শ্রেণী বিভাগ সম্পর্কে। অব্যয়কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়, পদাম্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনম্বয়ী অব্যয় এবং চার নম্বর অনুকার বা ধনাত্মক অব্যয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমি অব্যয় শ্রেণী বিভাগগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।